গুড ইভিনিং শুভসন্ধা জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝারি হালকা বৃষ্টি হচ্ছে সবার মনে একটা টেনশন যে কি হচ্ছে ঘূর্ণিঝড়ের এফেক্টটা কতদিন থাকবে সেই টেনশন বা সেই যে সুরাহা অভিভাবক মহলে আছে স্টুডেন্টদের মনে আছে যে স্কুল খোলা থাকবে কলেজ খোলা থাকবে কিভাবে কিছু মেনটেন হবে তার উপর ভিত্তি করে আমাদের রাজ্য সরকার ইভেন সেন্ট্রাল গভর্নমেন্ট খুব সুন্দর ডিসিশন নিয়েছে সেই ডিসিশনে বলা আছে যে রেমেন যে সাইকোন এসেছে তার এফেক্টটা পুরো ত্রিপুরা যে পড়বে এবং ২৬ আজকে অর্থাৎ সাতাইশ এবং এই তিন দিন ত্রিপুরা যে অনেকটা এফেক্ট হবে জোরো হাওয়া থাকবে বাতাস থাকবে তোফান থাকবে স্টোম হবে গেইল হবে প্রচন্ড বৃষ্টি থাকবে তার উপর ভিত্তি করে আমাদের সরকার বা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যে রাজ্য সরকারের এন টিম সেই টিম ডিসিশন নিয়েছে আগামীকাল অর্থাৎ সাতাইশে মে এবং আঠাইশে মে এই যে দুই দিন আছে অর্থাৎ সোমবার ও মঙ্গলবার ত্রিপুরার যে সমস্ত স্কুল এবং এডুকেশন ইনস্টিটিউট অর্থাৎ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে কিন্তু কলেজও পরে শিক্ষা প্রতিষ্ঠান বলতে এখানে অঙ্গনের সেন্টার ক্লোজ থাকবে সাতাশে আঠাশ মে সাতাশে আঠাশ মে মানে বিপদকালীন বা যে তোমাদের আগাম যে ঘূর্ণিঝড়ের এফেক্ট এর উপর ভিত্তি করে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় কোনো জীবনহানি না হয় সবাই যাতে সুরক্ষিত থাকতে পারে তার উপর ভিত্তি করে এনডিআরএফ টিম রাজ্য সরকার এই ডিসিশন নিয়েছে যে আমাদের তারিখ তারিখ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুলগুলা বন্ধ থাকবে এমনকি ট্রান্সপোর্ট কে বলা হয়েছে তোমাদের যে আমাদের এয়ারপোর্ট কিংবা রেলওয়ে বা হাইওয়ে যে বিভিন্ন মানে সড়ক পথ বা বিমান পথ বা রেলপথ আছে ঠিক আছে মাধ্যম ওই মাধ্যমগুলোর সাথে কন্টিনিউ কথা বলতে যাতে কোনো ধরনের রেলওয়ে বন্ধ রাখা যায় বা ফ্লাইট যাতে উড়ানো বন্ধ রাখা যায় সে বিষয়ে কথা বলতে বলেছে ইভেন রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলছে যাতে পাবলিক সেক্টর বৃদ্ধি করে বা ইনফর্ম করা হয় আগে থেকে যাতে কোনো যোগাযোগের মাধ্যম যাতে বিঘ্নিত না হয় ইন্ডিয়াতে রিকোয়েস্ট করা হয়েছে জায়গায় জায়গায় টিম বানাতে জাগায় জায়গায় টিম বানিয়ে মানে যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে মানে রেডি থাকতে যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা দুর্নগণের হানি মান মানহানি বা ক্ষতি হয়ে থাকলে যার সাথে 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 যাতে তাকে মানে কি ইনিশিয়াল যে সাপোর্টটা সেটা যাতে দেওয়া যায় ফুড ডিমান্ড কে বলা বলা হয়েছে এসেনশিয়াল সাপ্লাই যেটা আছে अवेलेबल আছে ফিশার ডিমান্ড কে বলা হয়েছে যাতে ফিশারম্যানরা মাছ ধরতে যাতে লেকস রিভারসে বা যাতে না যায় সাতাশ আঠাশ সাতাশ 28 তারিখ এবং 26 তারিখ আজকের রাত থেকে এখনই ঝোরে ঝরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এটা আরো বাড়বে আজকে রাত থেকে এফেক্ট আরো বাড়বে পরশু অনেকটা প্রচন্ড এফেক্ট থাকবে তার জন্য বলা হয়েছে এবং কি ত্রিপুরা যে বিভিন্ন জায়গাগুলোকে তোমার রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে যেমন ছাব্বিশে মে ত্রিপুরার বিভিন্ন অংশকে তোমার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে মেলো অ্যালার্ট দেওয়া হয়েছে সাতাশে মে সেম দেওয়া হয়েছে আঠাশে মে উনত্রিশ এটা উনত্রিশ তারিখ পর্যন্ত অনেকটা এফেক্ট থাকবে বৃষ্টিটা পরিমাণটা প্রচুর থাকবে এবং জোরু হাওয়াটা বেশি বইবে যার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে রাজ্য সরকার থেকে এনডিআরএফ টিম থেকে যাতে প্রয়োজন ছাড়া যাতে কেউ বাড়ি থেকে ব্যান না হয় এবং অভিভাবকদের তো আগে থেকেই অভিভাবকদের যে দুশ্চিন্তা ছিল স্টুডেন্টদের যে দুশ্চিন্তা ছিল যে স্কুল কলেজ খোলা থাকে কি কিভাবে তারা যাবে সেই দুশ্চিন্তার যে অবসান সেটা রাজ্য সরকার কলেজে রাজ্য সরকার বা এনডিআর অবশ্যই ধন্যবাদ জানানো দরকার যে রাজ্যের শিক্ষক রাজ্যের অভিভাবক রাজ্যের স্টুডেন্টের কথা চিন্তা করে তারা এই সঠিক সিদ্ধান্তটা নিয়েছে তাই সবাই সুস্থ থাকো ভালো থেকো বাড়িতে থাকো ওজন ছাড়া বাড়ি থেকে বেরোবে না এবং নিজেকে সুরক্ষিত রাখবে আর যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো প্রয়োজনীয়তা করে এন ডিআ এর সাহায্য নেবে ধন্যবাদ সবাইকে স্টারিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল